নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। প্রাইভেট টিউশনে গিয়ে আক্রান্ত শিক্ষিকা, সাতজনকে অভিযুক্ত করে মামলা। রাজ্যস্তরের ফেন্সিং টাইকোয়ান্ডো প্রতিযোগিতায় 57টি পদক শিলচরের, উষ্ণ সংবর্ধনা বিধায়ক দিলীপের। সুধাকণ্ঠকে ভারতরত্ন, শিলচরের প্রশাসনে অনুষ্ঠানে কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রাইভেট টিউশন করাতে গিয়ে শিক্ষিকার উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে শিবাজীনগর ন্যাশনাল হাইওয়ের বিপরীতে। শিক্ষিকার অভিযোগে জানা গেছে, 6 আগস্ট শিবাজীনগরের অরবিন্দ আচার্যের বাড়িতে তার সপ্তম শ্রেণীর পড়ুয়া মেয়েকে পড়াতে গেলে বিপত্তির শুরু। শিক্ষিকার অভিযোগ করেন, যেদিন তিনি প্রথম পড়াতে শুরু করেন সেদিন থেকেই তার উপর কুনজর ছিল ছাত্রীর বাবা ও কাকুর। তারা বিভিন্ন সময় তাকে শ্লীলতা হানির চেষ্টা করেন। 6 আগস্ট পড়াতে গেলে তিনি আজ করতে পারেন তাদের কূপ মতলবের কথা। তিনি বেরিয়ে আসতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। ঠিক সেই সময় ছাত্রীর বাবা, কাকু সহ বাড়ির মোট 7 সদস্য মিলে তার উপর প্রাণঘাতী হামলা চালান। পরে ওই শিক্ষিকা কোনোক্রমে ফোনে তার বাবা ও ভাইকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। তারপরে মানে আরেকজনের ব্লেড নিয়ে আয়া, দেখুন আমার হাত টাত কাটিয়ে দিছে। তারপরে আরেকজনে আমার মাথা গলার মধ্যে ধরিয়া মাথাটা ওয়ালের মধ্যে পটকাইছে, যাতে আমি আমার মৃত্যু হয়ে যায়। তারপরে আমার নাকের মধ্যে অনেক জোরে মারছে একজনে, সেটাতে আমার রক্ত বাড়িয়ে দিয়েছে নাক থেকে। হ্যাঁ, আমার এক্সরে, সিটি স্ক্যান, তারপর অনেক ধরনের টেস্ট, তারপর ইঞ্জেকশন নিতে লাগছে, মেডিসিনস নিতে লাগছে। আমার 3 দিন আমার হাই ফিভার আছে, ঠিক আছে, লো প্রেশার হয়ে গেছে আমার। আমি আমার মারে কল করছিলাম, তারা আমার হাত থেকে মোবাইল কাড়িয়ে নিয়েছে গিয়া, আমি কেউ ফোন করতে পারছি না। তারপর তার বাবাই আমার উপরে ফিজিক্যালি মলেস্ট করার চেষ্টা করছে, আমার অশ্লীল ভাষায় গালি দিছে, আমার মারি ফেলানি সব রকমভাবে চেষ্টা করছে। কবের ঘটনা এটা? এটা 6 তারিখ বিকাল 6:30 সময় শিবাজীনগর ছিল ওদের বাড়িতে। তারপরে আমার মা, আমার ভাই, আমার বাবা গেছেন গিয়া, দেখছেন তারা আমারে মারে, আমার মলেস করার চেষ্টা করে সব কিছু, আমার কাপড় টাপড় টানিয়ে ছিঁড়ে দিয়েছিল তারা, অনেক অনেক বেশি কষ্ট দিছে আমারে। তারপরে আমার বাবা মায়ে, আমার বাবার ভাইয়ে গিয়ে আমারে টানিয়ে এখান থেকে, এই সিচুয়েশন থেকে আমার বার করছে। পরে ঘটনার পরিপ্রেক্ষিতে ওই পরিবারের 7 সদস্যকে অভিযুক্ত করে রাঙ্গিখাড়ি থানায় এক এজাহার দায়ের করা হয়। অভিযুক্তরা হলেন অরবিন্দ আচার্য, তাপসী আচার্য, অঞ্জন আচার্য, মনিকা আচার্য, পারমিতা আচার্য প্রমুখ। শিক্ষিকা অভিযোগ করে আরও জানান, এজাহার দায়েরের 3 দিন পেরিয়ে গেলেও এখন অবধি পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো অভিযান শুরু করেননি। আমি রাঙ্গিখাড়ি থানায় FIR দায়ের করছি যেদিন ঘটনাটা হয়েছি, এরাউন্ড 7টার সময় আমি গেছি রাঙ্গিখাড়ি থানায় FIR দায়ের করছি। 6 তারিখ যেদিন ঘটনাটা ঘটছে, 6:30 সময় আমি গেছি, 7টার দিকে আমি গেছি, গিয়া FIR দায়ের করছি। এখন অবধি কোনো কেউ মানে পরে বাধ্য হয়ে তারা অতিরিক্ত পুলিশ সুপারের দ্বারস্থ হলে পুলিশ অভিযান শুরু করে, কিন্তু ততক্ষণে ওরা গা ঢাকা দিতে সক্ষম হয়। এখন তারা পলাতক, আমরা এসপিরে মানে এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশে আমরা কইছিলাম, ইয়া অ্যাপ্লিকেশন করছিলাম, তখন তারা মানে পুলিশে কইছে যাইতে, পুলিশ যখন গেছে পুলিশে গিয়া দেখে নাই, তারা সব বাড়িতে তালা মারা, সবাই উধাও, সবাই ভাগে গেছে। তো এখন আমরা বিচার চাই, আমরা ডিসি অফিসে আইসি, আমরা চাই অ্যাডমিনিস্ট্রেশন এটার কোনো লিখিত করুক। আমি আইনের উপরে ভরসা করি, তাই আমি ওদের পশুর মতো, ওরা যেরকম অত্যাচার করেছে আমি সেরকম করতে চাইনি, আমি আইনের মতো এসেছি, তাই আমি চাই সেটার একটা বিচার হোক। এদিকে শিক্ষিকা নিগ্রহের ঘটনার ন্যায় বিচার চেয়ে শুক্রবার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থা সেবা কাছাড়ের জেলাশাসক লয়া মাদ্দুরীর কাছে এক স্মারকপত্র তুলে দেয়। পরে জেলাশাসক লয়া মাদ্দুরী তাদের আশ্বাস দেন, 70 অভিযুক্তদের পাকড়াও করা হবে। তাই আমি চাই তাদেরকে তাড়াতাড়ি অ্যারেস্ট করা হোক, এই জন্য আমরা মানে ডিসি কাছে এসেছি আবেদন জানাই। নলবাড়ি ও তিনসুকিয়ায় রাজ্যস্তরের ফেন্সিং ও টাইকোয়ান্ডো প্রতিযোগিতায় 2 পর্যায়ে ঈর্ষণীয় সাফল্যের সুবাদে শিলচরে ফেন্সিং ও টাইকোয়ান্ডো প্রতিযোগীদের বিপুল সম্বর্ধনা জানানো হয়েছে।
শুক্রবার ইটখলার বি টিকেন্দ্রজিৎ এম স্কুলের মাঠে ক্রীড়া ভারতীর ক্রীড়া কেন্দ্রের শিলচরের বিধায়ক দিলীপ কুমার পালের উদ্যোগে এই সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। সম্বর্ধনা সভায় বিভিন্ন স্তরের প্রতিযোগীদের তাদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের উৎসাহিত করেছেন বিধায়ক দিলীপ কুমার পাল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ভারতীর পক্ষে পূর্ণেন্দু দাস, শুভ্রাংশু শেখর ভট্টাচার্য সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। উল্লেখ্য, 27 থেকে 29 জুলাই নলবাড়িতে আয়োজিত তিন দিবসের রাজ্যস্তরের প্রতিযোগিতায় 25টি স্বর্ণ ও রৌপ্যপদক মিলিয়ে মোট 35টি পদক হাসিল করার পাশাপাশি 25 জুলাই থেকে 27 জুলাই অবধি তিনসুকিয়ায় আয়োজিত পৃথক এক রাজ্যস্তরের প্রতিযোগিতায় 2টি স্বর্ণপদক ও 18টি রৌপ্যপদক, 2টি ব্রোঞ্জ মিলিয়ে মোট 22টি পদক হাসিল করতে সক্ষম হয়েছে শিলচরের প্রতিযোগীরা। কিন্তু আমাদের এই সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার 14 সনে যখন প্রতিষ্ঠিত হলো, এবার দ্বিতীয়বারও তো আপনাদের আশীর্বাদ পেয়েছেন মোদীজি, তখন থেকে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি খেলার জগতে। আর আজকে এখানে যে তাইকুন্ডোর যে খেলোয়াড়, আমরা কিন্তু আগে নাম শুনতাম তাইকুন্ডো কি বস্তু সেটা আমরা বুঝতে পারতাম না, অনেকে জানতো না। মার্শাল আর্টের একটি অংশ আমরা যারা সেটা পড়ে জানলাম, এবং সেই খেলাটুকুকে আমি ক্রীড়া ভারতীকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জানাবো। কারণ তাদের দৌলতে, তাদের প্রচেষ্টায় তাইকুন্ডো, ফেন্সিং এগুলি বা সাইক্লিং এগুলি খেলা আমরা এগিয়ে নিয়ে চলছি। আজকে জনপ্রিয়তা ধীরে 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 জনপ্রিয়তা অর্জন করছে, এবং আমাদের, আমি এখানে গর্বের সঙ্গে বলবো, আমার মণিপুরী সম্প্রদায়ের আমার ছোট ছোট বন্ধুদেরকে, যারা অত্যন্ত উৎসাহের সঙ্গে তাদের যে মানে প্রতিভা সেটাকে বিকশিত করে চলে, প্রস্ফুটিত করেছেন এবং প্রতিষ্ঠিত করে চলেছেন। সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকাকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করায় শুক্রবার কাছাড়ের জেলা শাসকের কার্যালয় চত্বরে জেলার বরিষ্ঠ নাগরিক, শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও ছাত্রছাত্রীরা সুধাকণ্ঠের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক লয়া মাদুরী বলেন, পরবর্তী প্রজন্মের মানুষ ভূপেন হাজারিকাকে স্মরণ করে তাঁর সঙ্গীত চর্চার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন লাভ করতে পারেন। পরে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন, বিশেষ করে মোবাইল ফোন ও নেশাজাতীয় সামগ্রীর কুপ্রভাব সম্পর্কে তাদের সচেতন করেন। ভারতরত্ন দিয়ার পিছত আজি কাছাৰত, শিলচৰত বিভিন্ন ঠাইৰ পৰা ষ্টুডেণ্টছ, চিনিয়ৰ চিটিজেনছ, পিপল ফ্ৰম অল ৱাক্স অফ লাইফ, আমি তেখেতসকলৰ উপস্থিত ডক্টৰ ভূপেন হাজৰিকা মহোদয়ক আমাৰ শ্ৰদ্ধাঞ্জলি আৰু বাণীপ্ৰাণ জনাইছোঁ। মই সোনাই ব্লকের অন্তর্গত স্বাধীন বাজার জিপি সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সাজু আহমেদ লস্কর। শুক্রবার সোনাই ব্লকে তিনি নির্বাচিত হন, তবে কেউ এই পদের জন্য মনোনয়ন জমা দেননি। এর আগে এদিন শাহানুর আলম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনেন বেশিরভাগ গ্রুপ সদস্য। ফলস্বরূপ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ইউসুফ দিলদার লস্করের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। প্রথম দিকে অনাস্থা নিয়ে আলোচনা হয়, পরে মনোনয়ন শুরু হলে ওই পদের জন্য আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি, ফলে নির্বাচিত হন সাজু আহমেদ। শ্রেণীবিন্যাস অমান্য করে আচরণের কোনো লক্ষ্য না রেখে সীমারেখা অতিক্রম করে থাকেন, এমতো অবস্থায় আমরা ওনার কার্যকলাপের উপর একবারে সন্তুষ্ট নই। বৃহস্পতিবার কবিগুরুর মহাপ্রয়াণ দিবসে তারাপুর ইংরেজি বালিকা বিদ্যালয়ে সন্ধ্যে 6টা থেকে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করে গানমহল। প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কুসুমেশ পুরকায়স্থ, সন্দীপ ভট্টাচার্য ও কমলেশ ভট্টাচার্য। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, এতে ছিল নাচ, গান, আবৃত্তি ইত্যাদি। চাই তারি পিছে তো
পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমলেশ ভট্টাচার্য বলেন, তার গান, তার কবিতা, তার ছবি আঁকা সবকিছু নিয়ে পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তো একমাত্র একটি কথাই বলার আছে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছো তুমি। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। রবীন্দ্রনাথকে স্মরণে মননে আমরা এই খোঁজার চেষ্টাটাই আজ করে যাব। বাচ্চাদের সমস্ত শ্রোতা, সমস্ত দর্শক সবাইকে নিয়ে শ্রী রবীন্দ্রনাথকে ছুঁতে পাওয়ার চেষ্টা করে যাব। মহিলাদের স্বাস্থ্য ও পিরিয়ডের দিনগুলোতে ব্যবহৃত সামগ্রীর দ্বীপগুলোর উপর আলোকপাত করে বৃহস্পতিবার শিলচর এক হোটেলে আলোচনা সভার আয়োজন করে লিও ক্লাব অফ শিলচর। লিও ক্লাবের সভাপতি অনুপ্রিয়া দেবের তত্ত্বাবধানে ওই আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল। এদিনের ওই আলোচনায় মুম্বাই থেকে আসা প্রতিনিধি দীপ্তি ও সৌরভ মহিলাদের স্বাস্থ্য বিষয়ে এখানে উপস্থিত সবাইকে সচেতন করেন। আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে দীপ্তি বলেন, মহিলারা সুস্বাস্থ্যের অধিকারী হলে চারপাশটা সহজেই পরিবর্তন হবে। তার কথায় এভাবে গোটা সমাজ পরিবর্তন হতে পারে। Like we adopt villages or schools and we work on bringing sustainable solutions. It's not about donation. Social work is not about donation. It's about bringing change. So if I have to donate, or if that was the case, I would have just knocked on to people who are like filthy rich and told them that okay, just give me some. And for them it would have been just like 1% or not even 1% of their like wealth, right? But it's about changing lives. It's about changing the mentality of people. And when it comes to social work, if you want to get involved into it, you have to give it some time. Patience is the key and consistency is the successful part of it. If you do certain things for somebody and if the person is not willing to change after some time, you don't have to give up. If you give up, that means you need to change first. You need to work on yourself to see others change. শেষ করার আগে আমার বাংলার বিশ্ব বিশ্বের খবর আরো একবার। প্রাইভেট টিউশনে গিয়ে আক্রান্ত শিক্ষিকা 7 জনকে অভিযুক্ত করে মামলা। রাজ্যস্তরের ফেন্সিং টাইকোয়ান্ডো প্রতিযোগিতায় 57টি পদক শিলচরের। উষ্ণ সংবর্ধনা বিধায়ক দিলীপের। সুধাকণ্ঠকে ভারতরত্ন, শিলচরে প্রশাসনের অনুষ্ঠানে কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।